মাহিয়া পার মার্কা টাটা মাহিয়া পার মার্কা টাটা ভোট দিবেন কোনখানে জয়ের মার্কা জয়ের মার্কা ভোট দিবেন কোনখানে ভোট দিবেন কোনখানে ছিল মারিবেন কোনখানে ছিল মারিবেন কোনখানে সুপ্রিয় দর্শক মন্ডলী লস্ট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আবার একটি আশ্চর্যজনক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের বিষয়বস্তু হচ্ছে মাহিয়াপার নির্বাচন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাহিয়াপা তার স্লোগান নিয়ে আস্তে আস্তে ধীর গতির দেখবেন প্রচুর লোক মানুষ নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছেন। তার সুন্দর একটি মিছিল টাক মার্কার মিছিল নিয়ে সে আমাদের সামনে হাজির হচ্ছে। আজকে আমরা চলুন মাহিয়াপার সঙ্গে কথা বলবো, তিনি কিভাবে তার নির্বাচন করছেন, নির্বাচনী প্রচারণা তার কেমন হচ্ছে, তাকে মানুষ কিভাবে চিনতেছে, সবকিছু বিষয়বস্তু আজকের এই লস্ট টিভির খবরে আপনাদের সবকিছু জানাবো। তো চলুন বন্ধুরা আমাদের সাথে আজকে মাহিয়াপার সঙ্গে। সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ওখানে মাহিয়া মাহি নির্বাচনে ওখানে প্রচারণা করছেন, তিনি মিছিল করছেন, সুন্দর একটা মিছিল। তো আজকে আমরা মাহিয়াপার থেকে সবকিছু বিস্তারিত জানবো তার নির্বাচন সম্পর্কে। ম্যাডাম মাহিয়াপা আমাদের রাজনীতি জগতে আপনাকে স্বাগতম। তো ম্যাডাম মাহিয়াপা আপনি যে নির্বাচন করতেছেন এই নির্বাচনে আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? তো আপনি যে নির্বাচনে আসছেন, নির্বাচনে প্রচারণা করতেছেন, লোকজন কি আপনাকে খুব ভালোভাবে চিনতেছে? আমাদের এই বিরাকে আমাকে চিনে না, তিনি হয়তো জানেন না যে আমি সিনেমা করি, আমি অনেক সেলিব্রিটি লোক। আমাদের এলাকার এই বিরাকে আমাকে চিনেন না, এরা খুব হতাশা জানো। তো ম্যাডাম মাহিয়াপা আপনি যে আমি দেখতে পাচ্ছি গ্রামে গ্রামে গিয়ে আপনি ভোট চাচ্ছেন, আপনাদের এলাকায় সব সবার কাছে যে ভোট চাচ্ছেন, তো এই সাধারণ জনগণ, সাধারণ জনগণ আপনাকে কিভাবে চিনতেছে এটা একটু আমাদের বলবেন। আপনি হয়তো জানেন না আমি সিনেমা করি, আমি একজন সেলিব্রিটি লোক, এখানে নাচিনা কোনো মানেই নেই, সবাই আমাকে চেনে। তাই তাদের কাছে গেলেই সবাই বলে শিওর ভোট দেবে আমাকে। আপনি যে আমরা দেখতে পাচ্ছি গ্রামে গ্রামে গিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছেন, আপনার তাতে কি মনে হচ্ছে, আপনি কি ভোটে জিততে পারবেন? আপনি কি আমার চেহারা দেখেছেন? আমার চেহারা দেখে সবাই ভোট দেবে, অবশ্যই জিতবো আমি। ঠিক আছে ম্যাডাম, বুঝতে পারছি। আমরা আশা করতেছি আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন, মানুষ আপনার চেহারাতে মুগ্ধ হয়ে, চেহারাতে পাগল হয়ে আপনাকে ভোট দিবে। তো ম্যাডাম মাহিয়াপা আপনি যে আমরা জানতে পেরেছি যে আপনি এতগুলো মার্কা ছেড়ে আপনি টাক মার্কা নিয়ে নির্বাচন করতেছেন, এই টাক মার্কা নেওয়ার উদ্দেশ্য কি, কারণ কি, সবকিছু আমাদের ব্যাখ্যা করুন। ধরেন যে আমাদের এলাকায় অনেক রাস্তা আছে, লোকজন অনেক, যখন অটো ভ্যান একটাতে যায় তখন অনেক লোক ওখানে দাঁড়ায়, একটা অটো ভ্যান সহজে পাঁচজন আটে, যখন একটা ট্রাক উপস্থিত হয় পুরা গ্রামের লোকজন যেতে পারবে, এই জন্য ইচ্ছা করে ট্রাক মার্কা নিয়েছি। তো আপনি কি এটা বোঝাতে যাচ্ছেন যে আপনি যদি নির্বাচনে পাশ করতে পারেন তাহলে দেশের সবাইকে ভ্যান দেখে আপনি টাকে চলাচল করার ব্যবস্থা করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, শুধু সবাই টাকে চলাফেরা করবে। আপনার সিদ্ধান্তটা মানে আমাদের অনেক ভালো লেগেছে। আমি আশা করি আপনার এই চেহারার গরম, সবকিছুর আপনার শরীরের গরম দিয়ে আপনি যাতে জয়ী হতে পারেন টাক মার্কা নিয়ে, আমরা সেই আশাবাদী রাখবো। তো ম্যাডাম মাহিয়াপা আপনার জন্য শুভকামনা রইল। তো ম্যাডাম মাহিয়াপা আপনার কাছে আমাদের লাস্ট একটি কোশ্চেন, সেটা হচ্ছে আপনি তো এক সময় চলচ্চিত্র অনেক বড় একটা সেলিব্রিটি ছিলেন, তো এই সেলিব্রিটি ছেড়ে আপনি অভিনেতা ছেড়ে আপনি কেন এই রাজনীতিতে অংশগ্রহণ করছেন সেটা একটু আমাদের বলবেন। কারণ টাকা বেশি। তো ম্যাডাম আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি টাকার জন্য রাজনীতিতে এসেছেন? অবশ্যই, টাকার জন্য সবাই সবকিছু করে, আমি কেন রাজনীতি আসবো টাকার জন্য? তো ম্যাডাম মাহিয়াপা আমরা সবকিছু তো আপনার কাছ থেকে জানলাম, তো এখন আমরা জানবো আপনি এই যে মিছিল গুলো করতেছেন, মিছিলের স্লোগান আপনার কি হচ্ছে টাকের, এটা আমাদেরকে একটু বলবেন। টাকা পাঞ্চার হয়ে যাবে আর গাড়ি খাবে পড়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা দেখতে পারলেন মাহিয়া মাহিয়াপার বক্তব্য, তিনি টাক মার্কায় নির্বাচনে দাঁড়িয়েছেন, সেই টাক মার্কার প্রতীক নিয়েছেন। তো বন্ধুরা টাক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমাদের তো যারা টাক টেনে চলে গেছেন, টাক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, মাহিয়াপার স্লোগান হলো টাক খাদে পড়ে যাবে, টাকের চাকা পাঞ্চার হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এই লস্ট টিভির খবর এখানেই শেষ, পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিউজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লস্ট টিভির সাথেই থাকবেন। ভালোই ঠেকতে লাগছিল, শালার মুলাকাত।
লস্ট কই দিল তো আপনি জানেন এবার আমি ইলেকশন এমবি ইলেকশন করতেছি তো আমাকে ভোটটা দেন আমার মার্কা টাক মার্কা ভোট তো সাথী আইছে খালি হাতে কি আর ভোট দেওয়া যায় হ্যাঁ দুলা ভাই হ্যাঁ আমি এটা নেব কোনটা নেব রে শালা বড় হ পরে যাব না এটা নেই ওটারা ওই টাক নেব টাক নেব ও ম্যাডাম আমার শালা তো আপনার এই যে ওইটা পছন্দ হয়েছে ম্যাডাম চলেন বাড়ির ভিতর যাই বাড়ি যাও মানে কি বলছেন আপনি আরে ম্যাডাম বাড়ির ভিতর চলেন একটা ভোট দিয়ে আসি ওরে ভাই ভোট তো আজকে লয় মাঝখানে